ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি পায়েল। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে তৃতীয়া, খুব ভালো লাগছে। রাস্তায় সব লাইট আর গান, খুব জোরে জোরে গান চলছে। আমাদের এখানেই পুজো হয় তো, সেই জন্য খুবই ভালো লাগছে। আর মানে পুজো 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 সত্যি চলে এসছে। আমার তো খুব মজা হচ্ছে, এক্সাইটেড লাগছে খুব। আর আপনারা কেমন ভাবে পুজো কাটছেন আমাকে কমেন্ট করে তো জানান। আমি তো কিছুই বুঝতে পারছি না কমেন্ট করে। তো শপিং পুরোপুরি কমপ্লিট, আর কিছু কেনাকাটি নেই, আর আর হাজবেন্ডের পকেট ফাঁকা করতে পাচ্ছি না, হয়ে গেছে। এই যে এসছে বদমাস, এখন ঘুরতে যাবে ঠাকুমার সাথে, ঘুরতে যাবে তো সেই জন্য মা আমাকে একটা ভালো ড্রেস পরিয়ে দাও, আমি এখন ঘুরতে যাবো। আজকে মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে, আজকে হয়ে ছুটি পড়লো তো, 15 অক্টোবর খুলবে। তো আজকে আর পড়াতে বসাচ্ছি না, সেই জন্য খুব খুশি, পড়বে না আজকে। আমার আরো কটা শাড়ি আছে আর একটা কুর্তি আছে, সেগুলো মানে করতে দিয়েছিলাম, ফিটিংস করতে দিয়েছিলাম। কুর্তিটা শাড়িটা ফলস পিকো যেহেতু করতে দিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি। তো এটা হচ্ছে এই একটা, এই একটা কুর্তি, এই যে নিচে হোয়াইট এর উপর, আর এই একটা শাড়ি, এটা হচ্ছে আঁচলটা, এটা আঁচল, আর বডিটা হচ্ছে, বডির কালার হচ্ছে এটা পুরো, এটা পুরো বডিতে, আর আঁচল হচ্ছে এই ডিপ কালারটা। আর ওটা হচ্ছে, ওটা আমার দেওর, মানে আমার জাতটা দেওর দিয়েছে। আমার বাড়িতে তো আমার মানে শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার হাজবেন্ড একাই, হাজবেন্ডের কেউ ভাই বোন নেই তো, আর আমার মেয়ে, আমরা এই পাঁচজন ফ্যামিলি মেম্বার আছি। তো ওটা পাশে আমার মানে জ্যাঠা শ্বশুরের বাড়ি, বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি, তো দেওর থাকে তো দেওর দিয়েছে। আর এই একটা শাড়ি, এটা এটা পুরো হলো পর এরামি কাজ, ইয়েলোর উপর পুরো, দেখুন এটা আমার বাপি দিয়েছে, খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দের। তো এই ঠাকুর দেখা তো শুরু হবেই, ভাবছি পঞ্চমী থেকে বেরোবো, দেখি এখন কি হয়। হাজবেন্ডের তো তো ছুটি নেই, ওরা ওর কোনো বছরই ছুটি থাকে না, মানে ছুটি থাকে না যেহেতু ওর আমেরিকান কোম্পানি বলে, সেই জন্য ন্যাশনাল মানে এইসব পুজোর বা ন্যাশনাল হলিডে কোনো ছুটিই থাকে না। তো যাই হোক, বাদ দিন ওগুলো, তো এমনি ছুটি নেবে হাজবেন্ড, ষষ্ঠী দিন ছুটি নেবে, এমনি সপ্তমী অষ্টমী তো শনি রবিবার পড়েছে, আর সেই জন্য দেখা যাক। ঠাকুর তো প্রচুর দেখবো, আমার শ্বশুরমশাই অনেক পাস পেয়েছে, মানে দিয়েছে ওনাকে পাস, পুরো কলকাতা সমস্ত সমস্ত ঠাকুরের সমস্ত, একটা বই মোটা মানে পাসের বই। তো দেখা যাক, সকালে করে এবারে বেরোনোর ইচ্ছা আছে, যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, সেই জন্য খাওয়া দাওয়ার অতটা প্রবলেম নেই, বাইরে খেতে পারবো, সেই জন্য খুব তো ঘুরবো, খুব মজা করবো। পুজো কদিন খুবই মজা করি, আর রান্নাবান্না সেরম হয় না, মানে মানে লাঞ্চ করা হয় বাড়িতে, লাঞ্চের প্রিপারেশন হয়, কিন্তু ডিনার প্রত্যেক দিনই পুজো কদিন বাইরে থেকেই আসে। তো ওই খুব মজা করবো ষষ্ঠীর দিন, মানে মা বাবা মানে শাশুড়ি মা ওদের সবাইকে নিয়ে বেরোবো। আমার বাবা মাও আসে অষ্টমীতে আসে, তো বাপু আমার বাপি মাও খুব ঠাকুর দেখে প্রচণ্ড, মানে আইবুড়োবেলায় আমি প্রচণ্ড ঠাকুর দেখতাম, খুব মজা লাগতো ক্যাপ ফাটানো। এখনকার বাচ্চারা তো সেগুলো পাই না, আমরা যা মজা করি। তাহলে আপনাদের সাথে আবার আমি পরে কথা বলবো, এখন আর কথা বলছি না।
মাংসের তরকারি, ঢেঁড়সের তরকারি আর বাদে আপনাদের সাথে কথা বলছি। তো একটু ব্যস্ত ছিলাম, সারাদিন একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছেন আমাকে দেখে। তো আজকের মতো আমি এখানেই আমার ব্লগটাকে এন্ড করছি। তো আপনারা ভালো থাকবেন, পুজোটাকে ভালো কাটাবেন। আর কালকে ভাবছি ঠাকুর দেখতে একটু বেরোবো, ইচ্ছা আছে সকালবেলা, দুপুরে মানে দুপুরে খাওয়া দাওয়া করে। তো যদি আমি পারি তো আমি শ্যুট করব, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন ব্লগের জন্য ওয়েট করুন আর শেয়ার করবেন। আর যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নোটিফিকেশানগুলো পাবেন। তাহলে আজকের মতো এইটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। হ্যাপি পূজা।